ব্লাড ব্যাংকগুলোতে রক্তের তীব্র সংকট রয়েছে, কিন্তু সরকার কিছু করছে না। সিটু রাজ্য কার্যালয়ে মঙ্গলবার এভাবেই তোপ দাগালেন বিরোধী দলনেতা মানিক সরকার। শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মজুরি বৃদ্ধি করা এবং বেসরকারিকরণ বন্ধ করার জন্য দাবি জানালেন বিরোধী দলের নেতা মানিক সরকার। সিআইটিইউর রাজ্য কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করে তিনি বলেন, শ্রমিকদের এই দাবিগুলো বাদ দিয়ে সিআইটিইউর রাজ্য সম্মেলন আলাদাভাবে দেখায় কোনো সুযোগ নেই। রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের তীব্র সংকট রয়েছে। ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করতে প্রস্তুত, কিন্তু সরকার কোনো কিছু করছে না। রক্তের সংকট মেটাতে যেমন রক্তদান শিবির আয়োজন করা অব্যাহত থাকবে, পাশাপাশি লড়াই সংগ্রাম আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে। সিটু রক্ত দিচ্ছে মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য, আর তাদের রক্ত নিংড়ে নিতে চাইছে পুঁজিপতিরা। পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতে বিজেপি সরকারটা চলছে, আরএসএস পেছন থেকে তাদের চালাচ্ছে। তাই শোষণমুক্ত সমাজ গড়তে পুঁজিপতিদের বিরুদ্ধে সংগ্রামে এগিয়ে নিয়ে যেতে হবে। শোষণমুক্ত সমাজ গঠনের জন্য শ্রেণী সংগ্রাম আরও তীব্র গতিতে সিটুকে সুসংহতভাবে নেতৃত্বে দিতে হবে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। আমরা যখন সরকার চালাতাম তখন কোনোদিনই কোনো রক্তদান শিবিরে 100 জনের রক্ত নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েই আসতেন না, বলতেন না আমাদের স্টক আছে, এত রক্ত নিয়ে আমরা কোথায় রাখবো। কেমন না, এর থেকে পরিষ্কার একটা সমস্যার মধ্য দিয়ে চলছে। তো সেইটাও এই উদ্যোগটা নেওয়াতে খুব ভালো হলো। আমি সেইটুকু বন্ধুদের অনুরোধ করবো, রক্তদানের কর্মসূচি অব্যাহত থাকবে, কিন্তু লড়াই সামনের দিন আরও কিন্তু তীব্র এবং তীক্ষ্ণ হবে। দেশের অবস্থা খুব খারাপ, তারা এখানে রক্ত দিচ্ছেন যে মানুষটা মুমূর্ষু তাকে বাঁচাবার জন্য, আর তাদের রক্ত নিংড়ে নিচ্ছে অল্প কিছু বড় বড় পুঁজিপতি পরপরে কমিউনাল ফোর্সের সাথে মিলে। এদের স্বার্থ রক্ষা করার জন্য বিজেপি সরকারটা চলছে, আরএসএস তার পেছন থেকে তাকে চালাচ্ছে। কাজেই সামনের দিনে রক্তদান শিবির চলবে, কিন্তু এই যে লড়াইটা শ্রেণী সংগ্রাম, কেমন পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াই, সুসংমুক্ত সমাজ গঠনের জন্য যে লড়াই, আসুদাবির লড়াইয়ের সঙ্গে সেই দৃষ্টিভঙ্গি একসাথে রেখে সিআইটিইউকে আগামী দিনে লড়তে হবে। নেতৃত্বের ভূমিকা আরও জুড়ে সুরে সুসংহতভাবে তাদের প্রতিপালন করতে হবে। 28 এবং 29 মে সিটু রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে সিটু রাজ্য কমিটি। রক্তদানের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করায় সিটুকে শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা মানিক সরকার। রক্তদান শিবিরে উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে রাজ্য সম্মেলন। ছাত্র যুবদের রক্তদান শিবিরের সাথে অনেকটা ফারাক রয়েছে শ্রমিকদের রক্তদান শিবির, কারণ এই রক্তদান শিবিরে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং দিনমজুররা অংশগ্রহণ করেছে। এবং এই রক্তদান শিবিরের সবচেয়ে বড় বিষয় হল বহু শ্রমিক অর্থ উপার্জন করতে কাজে না গিয়ে রক্তদানে অংশগ্রহণ করেছেন। সুতরাং ছাত্রদের মতো রক্তদান শিবির করা এত সহজ নয়। রক্তদান শিবির শ্রমিকদের জন্য অত্যন্ত কঠিন, আর শ্রমিকরা এই প্রথমবার রক্তদান শিবির করছে এমনটা নয়। পূর্বে বহুবার রক্তদান শিবির করার সময় বাধার সম্মুখীন হয়েছেন তারা, তারপরেও তাঁরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে, সব বাধা উপেক্ষা করে রক্তদান শিবির সংগঠিত করছে। শিবিরে এদিন রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি।